সর্বপ্রথম সে আল্লাহ তাআলা লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মহান আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে আল্লাহর হুকুম পালনের জন্য আল্লাহর ঘরে এসে বসে কোরআন ও হাদিস থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে মহাব্বতের সাথে আজমতের সাথে কালিমাতু শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মহতরম হাজিরিন, আজকে আমি আলোচনা করব শিরিক নিয়ে। মহান আল্লাহ তাআলা এই মানব জাতিকে তাওহীদ ও একত্ববাদের বাণী দেওয়ার পৌঁছে দেওয়ার জন্য যুগে যুগে লক্ষাধিক আম্বিয়ে কেরামকে দুনিয়াতে প্রেরণ করেছেন, আর সকল আম্বিয়ে কেরামগণ তার উম্মতদেরকে শুধুমাত্র এক আল্লাহর ইবাদতের জন্য দাওয়াত দিয়েছেন যে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা এই কথা স্বীকার করে নাও যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, ও মুহাম্মদ রাসূলুল্লাহ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। তাই তাওহীদের দিকে একত্ববাদের দিকে সকল আম্বিয়ে কেরামগণ তার উম্মতদেরকে দাওয়াত দিয়েছেন, আহ্বান করেছেন। কিন্তু যে উম্মত এই একত্ববাদের পথের দিকে আসেনি, শিরক আল্লাহর সাথে কাউকে শরীক করা, অংশীদার মনে করা যে এক আল্লাহর পাশাপাশি এই দুনিয়াতেও ভগবান রয়েছে, দেবতা রয়েছে, এই যে শিরক করল আল্লাহর সাথে, এই শিরকের সাথে যারা সম্পৃক্ত থাকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলছেন ইন্না শিরকা লা যুলমুন আযীম, সে সবচেয়ে বড় জুলুম করল। কারণ আল্লাহর নিকট শিরক সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অন্যায়, সবচেয়ে বড় অপরাধ। মানব জাতির মধ্যে যারা রাজত্ব করে তো সেখানেও যেমন ভাবে দেশের প্রেসিডেন্ট দেশের বাদশাহ দুইজন হয় না বা তিনজন হয়, কোনো দেশে এরকম দেশের রাজা সরকার দুইজন রয়েছে এরকম কি আছে কোনো দেশে? তা মানুষ মানুষও চায় না, মানুষও চায় না শ্রী খাওয়াটাকে। কিন্তু কিছু মানুষ রয়েছে যারা হিদায়তের পথে না আসার কারণে সে আল্লাহ স্রষ্টার সাথে শ্রী করতেছে, নাউজুবিল্লাহ। যে আল্লাহ সৃষ্টি করছেন আমাকে, যে আল্লাহ সৃষ্টি করছেন একজন মানুষকে, যে আল্লাহ সৃষ্টি করছেন একজন স্বামীকে, যে আল্লাহ সৃষ্টি করেছেন একজন স্ত্রীকে, তো আমরা মানুষ হওয়ার পরও যদি কাউকে বলা হয় ভাই আপনি বিয়ে করছেন, তার স্ত্রী বলল ঠিক আছে স্বামী আমি আপনার সব কথা মেনে নেব, আপনি যা চাইবেন যা করতে বলবেন যেভাবে যেভাবে থাকতে বলবেন সব কিছু আমি মেনে নেব, তবে আমাকে একটা সুযোগ দেওয়া লাগবে। তো তার স্ত্রী বলতেছে স্বামীকে যে আমাকে এই সুযোগটি দেওয়া লাগবে। তো স্বামী বলতেছে কি সুযোগ? তার স্ত্রী বলতেছে আমাকে একটা সুযোগ দেওয়া লাগবে যে আমার এক ফ্রেন্ড রয়েছে, আমার এক বন্ধু রয়েছে, আমি তোমার সাথে বিয়ে থাকার পাশাপাশি আমি তার সাথেও বিবাহ বন্দোবস্ত কায়েম করব। তো তার স্বামী রেগে, এমন রেগে যে বলতেছে তুমি যদি আমার কাছে আমার জায়গা জমি সব লিখে নিতে দিয়ে দিতে পারতাম বা আমার কাছে আরো কিছু বড় কিছু চাইতে দিতে পারতাম, কিন্তু আমি থাকা অবস্থায় তুমি আমার সাথে আরেকজনকে শ্রী করবে আরেকজনকে অংশীদার করবে এটা মেনে নিতে পারি না। তো যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে, যে আল্লাহ স্বামীকে সৃষ্টি করেছে, যে আল্লাহ স্ত্রীকে সৃষ্টি করেছে, সে আল্লাহ কিভাবে মেনে নিবে যে তার সাথে আরেকজন খোদা সম্পৃক্ত হোক, যেহেতু আমি চাই না আমার সাথে আরেকজনকে শরীক হোক? তো আল্লাহ কিভাবে চাইবেন যে আল্লাহর এই দাসত্বের আল্লাহর এই রাজত্বের মধ্যে আল্লাহ এই কুল কায়নাতের সৃষ্টি ও কুলের মধ্যে কিভাবে তিনার সাথে আমরা শরীক করতেছি?
আল্লাহ বলছেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি নিশ্চয় আল্লাহ ক্ষমা করেন না নিশ্চয় আল্লাহ মাফ করবেন না যারা আল্লাহর সাথে শরীক করে আল্লাহর সাথে অংশীদার কায়েম করে ওয়াগফিরু মা দুনা যালিক তবে আল্লাহ তাআলা মাফ করবেন শরীক ছাড়া সব গুনাহগা থেকে সুবহানাল্লাহ শরীক ছাড়া যত গুনাহ আছে কবিরা গুনাহ করেছেন ওয়াইন শারাকা সাহাবী ইকরাম গন্ডেরকে একবার ঘরের মধ্যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হে আমার সাহাবীরা তোমরা ঘরে দরজা লাগিয়ে দাও মসজিদের তো সাহাবী ইকরামগণ ঘরে দরজা লাগাই দিয়েছে জানালা লাগাই দাও সাহাবী ইকরামগণ জানালা লাগাই দিয়েছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আছে তিরমিজি শরীফের মধ্যে আছে সাহাবী ইকরামদেরকে সম্বোধন করে বলতেছে হে আমার সাহাবারা তোমরা এক আল্লাহকে এক আল্লাহকে এক আল্লাহ বলে স্বীকার যারা যারা করছো হাত চাড়ো তো সাহাবী ইকরামগণ হাত চাড়ছে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে বললেন জিব্রাইল আলাইহিস সালাম আমার কাছে আসলেন এবং বললেন তোমরা যে এক আল্লাহকে স্বীকার করলে এক আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করলে আল্লাহ তোমাদের জীবনের সব গুনাহগুলোকে মাফ করে দিয়েছে সুবহানাল্লাহ তো কিছু কিছু সাহাবী ইকরাম তো নতুন ঈমান আনছে মসজিদে আসছে কেবল আসা যাওয়া শুরু করছে তো অন্যান্য সাহাবী ইকরামগণ বলছেন ইয়া রাসূলুল্লাহ ওয়াইন সারাকা যদি সে চুরি করে মানে অন্যান্য কিছু সাহাবী ইকরাম তো আছে যে তার আগে চুরি করত ওয়াইন জানা যদিও সে জেনা করে কিছু কিছু সাহাবী ইকরাম ছিল তার আগে জেনা করত ওয়াইন কাতালা যদিও তারা হত্যা করে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে নিঃসন্দেহে আল্লাহ তোমাদের সব গুনাহ কাজাকে মাফ করে দিবেন যদিও তোমরা চুরি করো যদিও তোমরা জেনা করো যদিও তোমরা হত্যা করো আর আল্লাহকে যদি এক বলে স্বীকার করো এবং তওবা করো তোমাদের পিছনের সব গুনাহ কাজাকে মাফ করে দিবেন এই জন্য মহতারাম হাজিরিন শিরিক মুক্ত জীবন গঠন করতে হবে কিন্তু আমাদের কথা বার্তা কাজে কর্মে অনেক শিরিক ঢুকে যাচ্ছে আমরা জানছি না আমাদের যুবক ছেলেরা আমাদের যুবক ভাইরা আমাদের কিশোর সন্তানেরা তাদের আনন্দের জন্য উদ্দীপনার জন্য তারা শিরিকের মধ্যে সম্পৃক্ত হয়ে যাচ্ছে যেটা স্পষ্ট শিরিক যেখানে স্পষ্ট একটা মূর্তির সামনে সিজদা করা হয় যে দল যে উৎসবের মধ্যে স্পষ্টভাবে শিরকে প্রচার করা হয় সেই জায়গায় আমরা মুসলমান হিসাবে কিভাবে সম্পৃক্ত হতে পারি আমাদের ঈমানে কি এই পরিমাণ বাধা দেয় না যে আমার সন্তানকে আমি সে শিরক থেকে বাঁচিয়ে রাখব যদি এই বাধাটি না দেয় তো মনে রাখতে হবে যে আমি জুলুম করতেছি আমি আল্লাহর সাথে জুলুম করতেছি আমি অন্যায় করতেছি এই জন্য মহতারাম হাজিরিন যারা বয়োজ্যেষ্ঠ আছেন তিনারা তো যান না হ্যাঁ বয়োজ্যেষ্ঠরাকে দেখা যায় না ওই দুর্গা পূজা মেলার মধ্যে তবে আমাদের সন্তানরা চলে যায় আমাদের সন্তানদের প্রতি খেয়াল রাখবো তারা যেন সেগুলাতে না যায় তাদেরকে বুঝাবো আপনি বুঝাননি বিদায় সে যাচ্ছে আপনি যদি বুঝাইতেন আপনি মুসলমান আপনার ঘরে সন্তান মুসলমান শিরক করা হারাম শিরকের তালিম যদি দিতেন সেও যেত না এই জন্য মহতারাম হাজিরিন আমরা আমাদের সন্তানদেরকে শিরক থেকে বেঁচে থাকার জন্য চেষ্টা করব অনেকে স্লোগান দেয় এই উৎসবের সময় যে ধর্ম যার যার উৎসব সবার ধর্ম যার যার উৎসব সবার এটি কোনো শিক্ষণীয় কোনো এটা স্লোগান না যেমন কিছু মেয়ে ব্লাউজ খুলে সামনে বলতেছে আমাদের পূর্বে দাদা দাদিরা তো ব্লাউজ পরতো না আমরা পরবো না তো ওটাও যেমন একটা মূর্খ মানে একটা উক্তি
একটা অশিক্ষিত উক্তি, এটাও একটা অশিক্ষিত উক্তি। এই উক্তির পিছনে শুধুমাত্র রয়েছে নিজের স্বার্থ, নিজের স্বার্থের কারণে হয়তো বলতেছে কথাগুলো। তবে আমরা মুসলমান তো স্বার্থের পথে চলব না, আমরা হকের পথে চলব, ন্যায়ের পথে চলব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই সকল অপকর্ম থেকে বেঁচে থাকা তৌফিক দান করুন। যদি উৎসব সবারই হইতো, আর উৎসব যদি সবারই হইতো, তো একজন ভাই কষ্ট করে সে চাকরি করলো, ডাক্তার হইল, তো কর্ম তার আর বেতন সবার, এটা কি মেনে নেওয়া যায়? যে যেই কাজ করবে তার ফল সে ভক্ষণ করবে। আমি মুসলমান, আমি ইসলামের প্রতি কাজ করছি, এই ইসলামের ফল উৎসবগুলো আমি, ঈদের উৎসব আমি পালন করব। একজন হিন্দু তো কখনো তাকে বলা হবে না, বা সে তো কখনো বলে না ঠিক আছে ধর্ম যার যার উৎসব সবার, তো সুতরাং আপনাদের গরুর গোশত বা আপনাদের ঈদের মধ্যে কুরবানির মধ্যে আমরা শরিক হই, তারা তো শরিক হবে না। আমরা কিভাবে যুক্তি দিয়ে তাদের উৎসবের মধ্যে শরিক হব? এটা তো আমাদের জন্য জায়েজ নাই, এটা না জায়েজ। এই জন্য এ থেকে বেঁচে থাকা আমাদের কর্তব্য, ইমানের দায়িত্ব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, হে আমার উম্মত তোমরা এ কথা বলো যে এক আল্লাহ ছাড়ার কোনো মাবুদ নাই, তুফলিহুন, তোমরা নাজাত পেয়ে যাবে, সফলতা অর্জন করবে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা বিজয় করলেন, খানে কাবায় প্রবেশ করলেন, খানে কাবায় প্রবেশ করার সর্বপ্রথম যে আমলটি হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিল, সে আমলটি হচ্ছে খানে কাবাতে যতগুলো মূর্তি স্থাপন করেছিল মূর্তিগুলোকে ভেঙে দিয়েছিলেন। এমন না যে তিনি সর্বপ্রথম অন্য কোনো আমল করছেন তারপরে মূর্তি ভাঙছেন, তা না, প্রথমেই শিরককে দূর করেছেন। ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরক সবচেয়ে বড় জুলুম, সবচেয়ে বড় অন্যায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, মিল্লাত আবিকুম ইব্রাহিম, আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, তিনিও যখন আল্লাহর বাণী আল্লাহ নবুয়ত তার কাছে আসলো, তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও এভাবে শিরক থেকে মুক্ত করার জন্য, জাতি ভেদের এরকম ভাবে শিরক থেকে মুক্ত করার জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামও এই মূর্তির মৃত্যুর বিপক্ষে, এই মূর্তির বিপক্ষে তিনিও এরকম ভাবে হককে কায়েম করেছিলেন, যার কারণে আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সফলতা দান করেছেন। তবে এটা নয় যে আমরা অন্যান্য ধর্ম অবলম্বীদের বিরোধিতা করব, সেটাও ইসলামে নাজায়েজ করছেন। কারণ আল্লাহ তাআলা সূরা কাফিরুনের মধ্যে বলতেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, অন্য ধর্ম যারা পালন করে তারা তাদের ধর্ম অনুপাতে আল্লাহ তাদের ফয়সালা করবেন, তারা যদি শিরক করে আল্লাহ তাদেরকে জাহান্নামী, তবে তাদের কর্ম থেকে আমরা বিরত রাখার জন্য বল প্রয়োগ করা আমাদের জন্য জায়েজ নাই। যেহেতু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মুসলিম মদিনাতুল মানোয়ারার মসনদে বসলেন, রাজসিংহাসনের দরবারে যখন তিনি সারা মদিনা এবং আরব নগরীর এরকমভাবে রাজা হলেন হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন সে সময় মক্কাতেও অনেক কাফেরেরা বসবাস করত, তাদেরকে হত্যাও করেননি, বা তাদের তারা যে ইবাদত, তারা যেই মূর্তির পূজা করত সেগুলোকে তাদের ঘরে যে তিনি কিন্তু এরকমভাবে তাদেরকে তাদের মূর্তি ভাঙেনি, কারণ এটাও একটা উচ্ছৃঙ্খল। হ্যাঁ, তারা যেভাবে করছে করুক, তবে আমি আমার জায়গা থেকে যতটুকু পারবো যদি বুঝাইতে পারি বুঝুন। আলহামদুলিল্লাহ শত শত মানুষ আজকে ইসলামের পথে আসতেছে, সারা বিশ্বের মধ্যে এখন মুসলমানের সংখ্যা দিন বা দিন, খ্রিস্টান সম্প্রদায় যে পরিমাণ বাড়ছে, হিন্দু সম্প্রদায় যে পরিমাণ বাড়ছে, তার চাইতে আলহামদুলিল্লাহ ইসলামের জনগণ, ইসলামের সংখ্যা দিন দিন বাড়ছে, সুবহানাল্লাহ। কোনো একদিন, কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দলবে, অতি শীঘ্রই একদিন না একদিন এদেশে, এই বিশ্বের মধ্যে কালিমার পতাকা উত্তীর্ণ হবে।
ইমাম মাহদি আলাইহিস সালাম এই দুনিয়াতে আসবেন, তিনি কালিমার ঝান্ডাকে উত্তোলন করবেন, সারা বিশ্বের কাফের মুশরিকরা তখন জানবে যে এক আল্লাহ ছাড়ার কোনো মাবুদ নেই। আমরা যেগুলোকে অংশীদার মনে করছি সেগুলা অংশীদারত্ব নয়। ওয়াকিমুদ্দিন, একদিন একটা সময় আসবে যেদিন দিন প্রতিষ্ঠিত হবে দেশে দেশে। আজ দিন প্রতিষ্ঠিত, ইসলাম প্রতিষ্ঠিত হওয়া থেকে বিজাতিরা যে চক্রান্ত করতেছে, হয়তো কোনো জায়গায় নারীবাদীর স্লোগান দিয়ে, কোনো দেশে হয়তো হিজাবের স্লোগান দিয়ে, কোনো দেশে হয়তো আপনার মুসলমানদের ইমানিয়াতের স্লোগান দিয়ে, কোনো জায়গা হয়তো আলেম ওলামাদেরকে মানে খারাপ চোখে মিডিয়ার সামনে প্রকাশ করার মাধ্যম দিয়ে বিভিন্নভাবে বিজাতিরা তাদের চক্রান্ত চালাচ্ছে মানব জাতিকে ইমানের পথ থেকে দূরে সরার জন্য। কিন্তু আলহামদুলিল্লাহ, যত ইহুদি খ্রিস্টানরা বিজাতিরা এই দিন ইসলামের শত্রুতামি করছে, আলহামদুলিল্লাহ তত বেশি ইসলামের জয় হচ্ছে, আলহামদুলিল্লাহ। লন্ডন এর পাশেই যে শহর, সে শহরের মধ্যে এমন বড় বড় মসজিদ তৈরি হচ্ছে। সিডনিতে একটা মসজিদ আছে যে মসজিদের মাগরিবের পর, ফজরের পর যে বয়ানগুলো হয়, এই বয়ানেই আপনার 12,000-14,000 শুধু নব মুসলিমরা সম্পৃক্ত হয়। সুবহানাল্লাহ, শত শত মহিলারা আজকে হিজাব পরছে যারা একসময় খ্রিস্টান ছিল। চট্টগ্রাম ইউনিভার্সিটিতে গিয়েছিলাম, তো সেখানকার একজন প্রিন্সিপাল, তিনি মাঝে মাঝে আমেরিকাতে যান কিছু কলেজে, সেখানেও তিনি শিক্ষকতা করেছেন। তো সে বলে যে বাংলাদেশের কমিউনিটি এবং পাকিস্তান সহ আরব নাগরী অনেক টিচাররা সেখানে আছে এবং সেখানে দাওয়াতের কাজ, সেখানে ইসলাম প্রচার প্রসারের কাজ এমন হচ্ছে যে ওই কলেজের মধ্যে যে গির্জাগুলো সরকারিভাবে করেছিল, ওই গির্জাগুলো মুসলমানরা ক্রয় করে সেই যে গির্জাগুলো আজকে মুসলমানের মসজিদ হিসাবে কায়েম করতেছে। সুবহানাল্লাহ, শুনলে আশ্চর্য হবেন। আফ্রিকার যেই সুদূর মরুভূমিতে যেখানের সভ্যতা ছিল না, সংস্কৃতি ছিল না, যারা উলঙ্গ হয়ে নাচত, ঢোল দিয়ে তাবলা বাজাইত, যারা এরকমভাবে এমন বিশ্রী আকারের তারা পোশাক আশাক পরত, তো সেই মানুষগুলো এমন মানুষ হচ্ছে ইসলামের পথে এমনভাবে আসছে। মহতারাম হাজিরিন, তো একটা দ্বীপের মধ্যে, আফ্রিকার এক দ্বীপের মধ্যে ঘরের মেয়েরা 37,000 শুধু ঘরের মেয়েরা কোরআনের হাফেজ। সুবহানাল্লাহ, তো যুবকরা ছেলেরা তাহলে কত হাফেজ। অনেক আফ্রিকার দেখবেন কোরআনের হাফেজ হচ্ছে। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দলবে, সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে, সেদিন সবাই খোদারি বিধান পে দুঃখ বেদনা ভুলবে। অতি শীঘ্রই ইসলামের জয় আসবে। এই জন্য মহতারাম হাজিরিন, ইসলামের পতনের জন্য আমাদের বাচ্চাদেরকে আমরা ওই সকল স্মৃতি অনুষ্ঠানের মধ্যে পাঠাবো না যে সকল অনুষ্ঠানের মধ্যে স্পষ্টভাবে স্মৃতিকে প্রচার করা হচ্ছে। এটা আমাদের ইমানি দায়িত্ব। আমাদের বাচ্চাদেরকে দরকার হলে বাজার থেকে খেলনা কিনে নিয়ে এসে ঘরে দিয়ে দেব, আগে দিয়ে দেব, জেদ করবে যে বাবা ওখান না, ওখান থেকে কিনবেন না, অন্য দোকান থেকে কিনেন। আপনি ওখান থেকে কিনলেন মানে সেখানেও আপনি একটি সহযোগিতা করলেন, আপনি একজন সদস্য সেখানে বাড়লো এবং তারা হিন্দুস্তানে এবং অন্যান্য জায়গায় প্রচার করলো যে আমাদের এই হিন্দু পূজার মধ্যে কতগুলা মানুষ। এই জন্য মহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আমাদের সকলকে সঠিকভাবে শিরক মুক্ত জীবন গঠন করা তৌফিক দান করুন এবং তাওহীদের আলোকে আমাদের ঈমান ও আকীদাকে বুলন্দ করা তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।